सुप्रिय दर्शक हक ग्रीन वाल चैने अपने जाना स्वागत। आजकल जो भिडियो हेटे जबा गाचर ऊपर ए जबा गाच के लिए हमारे इतिपूर्वे बेस कैकट भिडियो अपना देखे हैं। प्रत्येक भिडियोते एक निर्दिष्ट को उद्देश्य था भिडियोते मूल क्य विषय नहीं आलोचना करब। तो अपना थामेल और टाइटल देखे बुझे गेन गाचटी नहीं किधरण भिडियो को चले। हाँ बंधुरा एक बार बोले दीची ये गाचे प्रचुर फुल दिच्छे देखते ही पाच्छेन एवं प्रत्येकटाते तीनटी चारटी करे कुड़ी रही है। प्रत्येकटीते कुड़ी रही है माने एकटाओ कोनो डाल बाद नहीं जेखाने कुड़ी नहीं प्रत्येकटाते कुड़ी रही है। तारपरेओ जे काजटी करब आपनारा अबाक हये जाबेन। हाँ सत्यिई बोलछि अबाक हये जाबेन। आपनारा जानेन जे ए धरनेर गाछके आमरा फेब्रुआरी मासे रिपोर्टिंग करी तारपरे मार्च एप्रिल थेके ए गाछे फुल दिते शुरू करे। सारा ग्रीष्मकाल तो फुल देई बर्षाकालो फुल देई अर्थात बर्षा शेष हो तीव्र किछु दिन कयेक ठंडा जे थाके डिसेम्बर जानुआरी ए दुटो मास बाद दिले बाकी सारा बछर ए गाछे कम बेशी फुल बेशी पावा जाय। तबे ग्रीष्म एवं बर्षाते बेशी फुल पावा जाय। आमरा प्रत्येकटा मासेर एकटा निर्दिष्ट एदेर प्रति काज थाके। तो जे काजटी करते हबे एई भर बर्षाय माने एटा होच्छे अगस्ट मासेर द्वितीय सप्ताह एकदम बर्षाकालेर मध्य गगन। যদিও এবার বর্ষাটা একটু লেট এসেছে তারপরেও বলবো যে কয়েকদিন থেকেই দেখছি লাগাতার টিপটিপ বৃষ্টি হচ্ছে মানে ভিডিও করার সুযোগটুকুও পাচ্ছি না যেটুকু ফাঁকা পাচ্ছি তার মধ্যেই আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো যে কাজটি করব সেটি আর ভূমিকা আমি দীর্ঘায়িত না করে মূল বিষয়ে আসি সেটা হলো যে এই ভিডিওতে আমি মূলত দেখাবো যে জবা গাছের এই মাসটাতে কী করলে আপনার আগামীতে আপনি প্রচুর ফুল পেতে পারেন। দেখুন এই গাছটি যদি মাটিতে বসানো থাকতো তাহলে কিন্তু আমাদের এত কিছু ভাবতে হতো না যেহেতু আমরা এটাকে টবে করব এবং প্রচুর ফুল নিয়ে আসব। দুটো উদ্দেশ্য যে টব করছি আমি টবে দ্বিতীয়ত আমাকে এখানে প্রচুর ফুল ফোটাতে হবে নইলে আমি ছাদ বাগানে এর জায়গা দেব কেন দু একটা ফুল ফুটবে তখন। তো বন্ধুরা এই ভিডিওতে আমি দু একটা কথা ফিডব্যাক না টানলে আবার যেন নতুন বাগানিদের ক্ষেত্রে বা নতুন যারা দর্শক আমার তাদের একটু বুঝতে অসুবিধা হবে। জবা গাছের ক্ষেত্রে সবসময় টব নেবেন 12-14 বা তার বেশি কারণ এটা বহু বছর বাঁচে। কমপক্ষে 15 বছর আপনার একটা টবে থাকবে। মাটি অবশ্যই বিলা দোআঁশ মাটির সঙ্গে গোবর মাটি মিশিয়ে দেবেন। চারা বসানোর সময় সিংকুচি নিমখোল বনডাস অবশ্যই দেবেন। বাকি এবার চলে আসি মূল বিষয়ে। এই সময় কিন্তু আসলে গাছের শাখা বৃদ্ধি করার সময়। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে আমরা পুনিং করেছি তাতে বেশ কিছু যেমন এখানে একটা ডাল ছিল সেখান থেকে এইটা বেরিয়েছে এটা বেরিয়েছে এটা বেরিয়েছিল তেমনি এখান থেকে চারটা বেরিয়েছে এখান থেকে তিন চারটা বেরিয়েছে এরকম তিনটা শাখা থেকে আমার মোটামুটি 10-12 শাখা হয়ে গেছে। এটাকে আরও বেশি শাখা যদি আমি করতে পারি তাহলে একই দিনে হ্যাঁ 20টা বলছি আমি সচেতনভাবে বলছি 15-20টা প্রতিদিন ফুল পাবেন তার ব্যবস্থা করব। কিভাবে আপনাকে এই ডালগুলোকে এখনই কেটে দিতে হবে এই কুড়িগুলোর মায়া করতে হবে না। আপনাদের আমি দেখাতে পারবো কি না যেমন এই ডালটা আমি ইতিপূর্বে কেটেছি একটা চারা করার জন্য এবং এখানে 1-2-3-4-5-6 বেড়েছে। একটা ডাল যদি 6 শাখা তৈরি করে আপনি যদি এখানে 7-8 ডালকে কেটে দেন কতটা শাখা হবে এবং যতগুলো শাখা হবে প্রত্যেকটা শাখাতেই আপনার ফুল দেবে। তাহলে বন্ধুরা আমরা এই ফুলগুলোর মায়া না করে এই কুড়িগুলোর মায়া না করে আমরা শুরু করছি পুনিং করতে। পুনিংটা করব মোটামুটি যাদের প্রত্যেকটা ডাল রাউন্ড ফিগারে থাকে এই যে এভাবে। তো এইটা আমি কাটছি না এটাতে ছোটো বেরিয়েছে সবে মাত্র ঠিক আছে এই অবস্থা কেটে দেওয়া হলো। এবার আমি আগাছাগুলোকে তুলে নিচ্ছি। বর্ষাকালে খুব আগাছা তৈরি হয় এবং কিছু পাতাও পড়ে থাকে। এই গাছে কিন্তু আমি খুব বেশি খাবার দেবো না কারণ বর্ষার শুরুতে আমি একে উপযুক্ত খাবার দিয়েছি আর বর্ষাকালে কোনো গাছেই খুব বেশি খাবার দেওয়ার দরকার পড়ে না কারণ বৃষ্টির যে জলটা থাকে সেই বৃষ্টির জলটাই কিন্তু অ্যাকচুয়ালি পিজিআর হিসাবে কাজ করে অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করে। আপনারা খেয়াল করলেও পাবেন না আমার এই গাছে কোনো প্রকার হলুদ পাতা বা বিবর্ণ পাতা বা পোকা খাওয়া পাতা দেখতে পাবেন না। কারণ হচ্ছে আমি এখানে অ্যাপসম সল্ট দিয়েছি যাতে পাতা বিবর্ণ না হয় হলুদ না হয়ে যায়। আমি 15 দিন অন্তর নিমওয়েল তো বর্ষাকালে আমি প্রতি সপ্তাহে নিমওয়েল আমি দিয়ে থাকি কারণ সুস্থ গাছে যদি নিমওয়েল দেন কোনো প্রকার রোগ আক্রমণ করবে না। তো এই করে আমি গাছটাকে সুন্দর রেখেছি।
এইখানে তাহলে আমার এখন কাজটা কি? এখন কাজ হচ্ছে খুব যত তাড়াতাড়ি এই গাছে শাখাগুলো বেরোবে তত তাড়াতাড়ি আমি মানে আগামী 15-20 দিনের মধ্যেই আমি যেন এই গাছে ফুল আবার নতুন করে দেখতে পাই তার ব্যবস্থা করতে হবে। তাহলে গাছকে নিয়ে আসতে হবে, বৃদ্ধি করতে হবে আগে। আজকে যে খাবারটা দেব সেটা একমাত্র দেব সেটা হলো আপনার ডিএপি। ডিএপিতে আছে কি? ডাইঅ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম বলতে নাইট্রোজেনের সরল একক। নাইট্রোজেনের সরল একক মানে প্রোটিন তৈরি করবে, আর প্রোটিন তৈরি না করলে কোষ তৈরি হবে না, আর কোষ তৈরি না করতে নতুন নতুন শাখা তৈরি হবে না। তাহলে আপনারা অ্যামোনিয়াম বা বুঝে গেলেন। আর ফসফেটটা জানেন পরোক্ষভাবে গাছের শেকড় তৈরি করতে সাহায্য করে এবং ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে এখানে পটাশ জাতীয় কোনো খাবার দেবো না। পটাশ জাতীয় খাবার কখন দেবো? যখন দেখবো এই শাখাগুলো, যে শাখাগুলো রয়েছে ওর গোড়ার দিকে, সেগুলো যখন আপনার মোটামুটি 5-6 ইঞ্চি হয়ে যাবে তখন কুড়ি আসবে, ঠিক এই মুহূর্তে আমি পটাশ দেবো। সেটা আমি মিনিমাম 15-20 দিন পর, আর তখন আমি ফুল সমেত সেকেন্ড ভিডিও নিয়ে আসবো। তো আজকে শুধু দেবো যেটা, সেটা হচ্ছে আমার ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। কতটা দেবো? মাত্র এই এক চামচ থেকেও একটু কম, দরকার নেই। আমি বলেছি আগেই বর্ষাকালে খুব একটা খাবারের দরকার পড়ে না, কোনোরকম আমি আর এখানে পটাশ জাতীয় খাবার এই মুহূর্তে দেব না। একটু আমি শুধু নিড়ানি দিয়ে এটাকে মাটিটাকে একটু আলগা করে দেবো, যাতে বৃষ্টির তো সবসময় হতেই আছে, যাতে এটা খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে ডিলুট হয়ে যায়, মিশে যায় এবং গাছ যত তাড়াতাড়ি এটাকে অ্যাবজর্ব করতে পারে। এই তো হয়ে গেল আপনার প্রথম কাজ। এবার এই গাছের আনুষাঙ্গিক এই ধরনের আমি করব একটা জিনিস, খুব ছোট্ট ভিডিও করব, স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন। আমি এই যে ডালগুলো যে কাটলাম, এই যে ডাল কাটলাম, এরকম ডাল আপনি নেবেন 8-10 ইঞ্চি, তার থেকে বড় নয়, 8-10 ইঞ্চি এরকম ডাল নেবেন। কী করবেন? পাতাগুলোকে ছেঁটে দেবেন, পাতাগুলোকে হাত দিয়ে টেনে আসবেন, তাহলে বাকল কিন্তু কেটে যাবে। এই যে এইভাবে এইভাবে আমরা ছেড়ে দেব। এবার নিচের দিকটাকে আমি অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটব, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার একটা গ্রোয়িং ব্যাগে মিডিয়া নেব, মিডিয়াতে কিছু না, নিচের দিকে ফুটো করে দেবেন। এখানে বালি, মাটি, কোকোপিট এবং কম্পোস্ট বা গোবর সার দিলেও হবে। শুধু বালিতেও কিন্তু বসাতে আপনারা পারেন, অথবা অনেক সময় আমরা এই বর্ষাকালে জলের মধ্যে কিন্তু এটাকে ডুবিয়ে রেখেও কিন্তু জলের মধ্যে এই ডাটাগুলো দিয়েও কিন্তু আপনি শেকড় উগাতে পারেন। দেন দেখতেই পাচ্ছেন শেকড়, এই যে দেখতেই পাচ্ছেন এটা তো হয়ে আছে। তো এইভাবেও আমরা কিন্তু করব। তবে এই শেকড়গুলো কিন্তু বসাবেন ছোটো পটে, এরকম ছোটো পটে বসাবেন, তাতে কি হবে জলও কম ধরবে আর খাবারও কম দিতে হবে, তাহলে গাছটা প্রচুর পরিমাণে খাবার পাবে এবং খুব তাড়াতাড়ি এরকম ফুল দেবে। দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে, তখন আমি দেখাবো আপনাদেরকে গ্রাফটিং, একটা গাছে বিভিন্ন রকম কালার কীভাবে ফুল ফোটাবো সেটা নিয়ে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।